মঙ্গলবার সকাল 10:30 নাগাদ মারাত্মক বাস দুর্ঘটনা সংঘটিত হয় সাবরুমের দমদম এলাকায়। জানা যায়, আগরতলার দিক থেকে আগত TR01C1360 নম্বরের শিব বাবা এক্সপ্রেস নামক এসি বাস বাইসাইকেল আরোহী এক পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনায় গুরুতর আহত হয় সাবরুমের বিকে পল্লীর বাসিন্দা পরিমল দে, এছাড়াও গুরুতর আহত হয় তাপস দেবনাথ। দুজনকে সাবরুম দমকল বাহিনী সাবরুম হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। কর্তব্যরত চিকিৎসক বাইসাইকেল আরোহী পরিমলদের অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাকে উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করে দেন। এটা বাস আগরতলা থেকে সাবরুম আইতেছিল, দমদমা নামক স্থানে একটা বাইসাইকেল আরোহীরে বাস আইতে যায়, গাছটা ক্যাপসাই দিয়ে গেছে বাসটা। তো এমন একটা ইনজুরিটের ইয়ে নাই, খবর নাই, তবে বাইসাইকেল আরোহীটা একটু ইনজুরড হয়েছে আর গাড়ির একজন স্টাফ একটু অল্প বিস্তর আহত হয়েছে। বাস মানে অন ডিউটির সময় একটা পেশেন্ট রেফার হয়ে আইসে সাবরুম সাব ডিভিশন হসপিটালে। হ্যাঁ, ব্রড বাই ড্রাইভারই যে ড্রাইভারই অ্যাকম্পানি করছে পেশেন্টের সাথে, আর পেশেন্টটা খুব মানে খারাপ কন্ডিশন, ও মাথার ইঞ্জুরি হয়েছে, কানে দিয়ে রক্ত বেরিয়েছে। সুতরাং এনসিটি ব্রেন তো দরকার, এনসিটি ব্রেন করানোর জন্যই আমরা শান্তির বাজার রেফার করেছি পেশেন্টটাকে সাবরুম সাব ডিভিশন হসপিটাল থেকে। হ্যাঁ, এখন ও মানে অজ্ঞান অবস্থায় আছে, হ্যাঁ, খুব মানে অক্সিজেনও দরকার পড়ছে, হ্যাঁ, ভাইটালস খুব মানে পোর হয়ে যাচ্ছে, ইমিডিয়েট সিটি স্ক্যান দরকার ব্রেনের, এই জন্য আমরা পাঠিয়েছি শান্তির বাজার হসপিটালে। Bureau Report, Voice 18.